नमस्कार सुई दर्शक, जीवन और जीविका चैनल आरेकटी पर्वे आपनादे स्वागत। जीवन और जीविकार सन्धाने आज के आपनादे निये जाबो भारत तथा पृथ्वी विख्यात कृष्णनगर माटिर पुतुल ग्राम। सुप्राचीन काल थेके एई ग्राम माटिर पुतुलेर जोन्नो विख्यात। समय साथे साथे एई शिल्पेर अनेक परिवर्तनो होयेछे। एखन आपनारा एई ग्रामे माटिर मूर्तिर साथे साथे पेये जाबेन ব্রোঞ্জ, সিমেন্ট ও ফাইবারের মূর্তিও। এই গ্রামে রয়েছে বহু পুরস্কারপ্রাপ্ত শিল্পী, যাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীও। এই গ্রামে আসলে আপনারা সব ধরনের মাটির পুতুল পাইকারি দামে পেয়ে যাবেন। আপনারা এই সমস্ত পুতুল কিনে ব্যবসাও করতে পারেন। এছাড়া এখানকার শিল্পীদের দিয়ে আপনারা চাইলে কোনো মনুঋষি বা বাড়ির কারো ফাইবারের, ব্রোঞ্জের বা সিমেন্টের মূর্তিও বানাতে পারেন। তো চলুন ঘুরে দেখি এই কৃষ্ণনগরে বিখ্যাত মাটির পুতুল গ্রাম এবং এখানকার শিল্পীরা কিভাবে এই সমস্ত মাটির পুতুল বানায় এবং আপনারা কিভাবে এনাদের কাছ থেকে মাটির জিনিস কিনে ব্যবসা করতে পারেন, এই সব কিছু নিয়েই আজকের পর্বে আলোচনা হবে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ঘুরে আসি কৃষ্ণনগরের মাটির পুতুল গ্রাম। কোথা থেকে এসেছেন দিদি? মাঝিয়া থেকে এসেছেন। আপনারা কি এই কৃষ্ণনগরের মাটির পুতুল নিতে এর আগে এসেছেন কখনো? না না, আজকেই প্রথম সবাই দেখতে এসেছি। আচ্ছা আচ্ছা, নিতেও এসেছি সবাই মিলে আর কি, ফ্যামিলি সুদ্ধ সবাই সবাই। কৃষ্ণনগরের মাটির পুতুল যা জগৎ বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত এবং বহু যুগ ধরে চলে আসছে, এই মাটির পুতুলের শিল্পী যারা রয়েছেন, যারা এই শিল্পর সঙ্গে যুক্ত, আপনিও একজন শিল্পী, এই শিল্পীর একটু ভবিষ্যৎটা কি রয়েছে, মানে শিল্পীদের অবস্থা এখন কেমন রয়েছে, তাদের জীবিকা কিভাবে চলছে? শুনুন, যে রাষ্ট্রপতি পুরস্কার আছে তার ঘরে প্রচুর পরিতে যায়, তাছাড়া অন্য অন্য ঘরে খুব একটা বেচকেনা হয় না। আর বাইরের থেকে যেসব বাবুরা আসেন, ওই রাষ্ট্রপতি বাবুদের ঘরে ঢুকলেন, তারা যেটা বললেন সেইটা শুনে তারা চলে গেলেন, রিপোর্ট ওখান থেকে বললেন। কিন্তু দুস্থ শিল্পী যারা পুরস্কার পায়নি, যাদের জীবিকা এরকম, হ্যাঁ, তাদের মানে সাংঘাতিক অবস্থা খারাপ। কৃষ্ণনগরটা মোটামুটি এর জন্যই বিখ্যাত, এর জন্য বিখ্যাত। কিন্তু এখন তো বেশিরভাগ ফাইবার, বড় বড় শিল্পীরা ফাইবারের মূর্তি করছে, পোর্ট্রেট জমাচ্ছে। হ্যাঁ, ফাইবার করলেও প্রথমে তো তাকে মাটি দিয়ে করে নিতে, মাটি দিয়ে করলে ওইটা কৃষ্ণগড়ের কাজ না, ওটা যে কেউ করতে পারে। কিন্তু আদি কাজ হচ্ছে হিউম্যান ফিগার, হিউম্যান ফিগার, ইন্ডিয়ান ওয়ার্কার, যেটা কি ইন্ডিয়ান ওয়ার্কার, মানে ধরুন আমি বলি, যেমন ঝুড়ি তৈরি করছে, জুতো তৈরি করছে, কামারে ওই জিনিসপত্র তৈরি করছে, এইসব বিভিন্ন ধরনের আইটেম আছে, 10 থেকে 15 রকম। হ্যাঁ, গ্লাস তৈরি করছে, হাঁড়ি তৈরি করছে, এটা হচ্ছে দক্ষিণ ভারত থেকে ভালো চলে। আচ্ছা আচ্ছা, এবং দক্ষিণ ভারতের পার্টি মাল সব এখান থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনাদের মেন কাজ হচ্ছে, মেনটা হচ্ছে হিউম্যান ফিগার, তাই ফিগার কি মানে আদি কাজ, আদি কাজ। এখন কৃষ্ণনগরে যে বিখ্যাত মাটির পুতুল, সেই পুতুল গ্রামে ঘুরতে ঘুরতে আমরা এক শিল্পীর বাড়ি এসেছি, দেখছি উনি কাজ করছেন, তো ওনার সঙ্গে একটু কথা বলে নি। আপনার নাম কি দাদা? মনোরঞ্জন বাগ। আচ্ছা, আপনি এই যে মাটির পুতুলের কাজ করছেন, এটা একটা দুর্গা প্রতিমা রং করছেন তাই তো? আচ্ছা, আপনাদের এই শিল্পী যে সমস্ত জিনিস আপনারা তৈরি করেন, এগুলো আপনারা কোথায় কোথায় সেল হয়? কিছু পার্টি বাইরে থেকে এসে পাইকারি নিয়ে যায়, তারা বিভিন্ন দোকানে বা মেলায় বিক্রি করে তাই তো?
সেগুলো হচ্ছে রেডিমেড জিনিস, তাই তো? দিল্লি, বোম্বে, চেন্নাই যাই। আর আপনি আপনাদের এই কাজে কিরকম, আপনার পারিশ্রমিক কিরকম পাচ্ছেন, তাতে যাতে কি আপনাদের জীবিকা চলছে? সত্যি কথা বলি, যারা ওই দোকানে আছে, যারা শোরুমে বিক্রি করে, তারাই পারিশ্রমিকটা বেশি পায় আমাদের থেকে, আমরা খেটেই যাই। মানে আপনারা যে তৈরি করছেন, যে শিল্পী, আপনারা প্রকৃত মূল্যটা সেইভাবে পাচ্ছেন না পরিশ্রম অনুযায়ী, তাই তো? আপনার নাম কি দাদা? আমার নাম কাঞ্চন বাগ। এই জিনিস তৈরি হবে, লাইফ সাইজ তৈরি হবে। এনার মূর্তিটা মাটিতে তৈরি করবেন? তৈরি হবে। আচ্ছা, আপনিই করবেন এটা? আমি করব এটা। আপনি এই ছবিটা দেখে দেখে, হ্যাঁ, মাটি দিয়ে এই মূর্তিটা আপনি তৈরি করবেন এবং রং টং সব এরকম ডিটো এরকম এসে যাবে, সেম এসে যাবে। আচ্ছা, এরকম করেছেন একটা দেখানো যাবে? আছে এখন এই মূর্তি? এইরকম করেছি বলতে কি, আমাদের বাইরে করা মূর্তি আছে, সিমেন্টের করা আছে। হ্যাঁ, এটা দিয়ে আবার ডাইস করতে হবে। এটা মাটি দিয়ে করেছেন, তাই? মাটি দিয়ে করেছি। এটা কি কোনো ছবি দেখে করা আপনার? অবশ্যই। সেই ছবিটা একটু দেখি কতটা এসছে, কত এই ছবিটা দেখি, এটা আপনার করেছে। আচ্ছা, এটা হচ্ছে আপনি মাটি দিয়ে, এটা মাটিরই হবে নাকি? না না না, এটা ফাইবার, হ্যাঁ এটা ফাইবারের হবে। আচ্ছা আচ্ছা, ব্রোঞ্জের বলেছিল কিন্তু ব্রোঞ্জন কস্টলি হয়ে যাচ্ছে। আপনারা করেন ব্রোঞ্জেরও করেন? হ্যাঁ। এটা কি আপনার ব্রোঞ্জ ঢালাই দিলে চলে আসবে? এটা ব্রোঞ্জ ঢালাই দিলে পরে এটা মোটামুটি প্রায় 8-10 টাকা কস্ট চলে আসছে। আর ফাইবারে করলে? ফাইবারে করলে সেটা এটা হচ্ছে 1.5 টাকা। অনেক গুণ কম, অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। এবং ফাইবারের ফিনিশিং এ একদম এই সেম মেটালের মতোই হয়ে যাবে, সেম মেটালের মতোই হয়ে যাবে, বোঝা যাবে না, বোঝা যাবে না। আমাদের মার্বেল কাটিং কিরকম ভাবে হয়, এটাকে যদি মার্বেল কাটিং করি, এটাকে আপনি তো এই সমস্ত কাজই করেন, মাটির মূর্তি এবং সেগুলো কাস্টিং ও করেন, তো যদি কোনো দর্শক আপনার কাছে কোনো কিছু অর্ডার নিতে চায়, আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার বলে দিন না, এবং কি কি কাজ করেন আপনি, কি কাজ আপনার কাছ থেকে তারা নিতে পারবে একটু যদি বলেন। যে কোনো কাজ। এটা কি বানাচ্ছেন আপনি? এটা কাঁচা টিয়া আছে, ময়ূর আছে। এটা টিয়া বানাচ্ছেন, তাই? হ্যাঁ, এই যে এগুলো ময়ূর, এটা আর এইগুলো টিয়া। আচ্ছা, এগুলো এরপরে এরপরে কি করতে হবে? এটাকে আবার সারতে হবে, সারতে হবে, ছেড়ে গাছে গিততে হবে, গিতে তারপরে পুরাতে হবে, রং করতে হবে, এইভাবে পরপর পরপর। তাহলে এটা প্রথমে ছাড়বেন, এটা তারপরে এটা গাছে গাঁথবেন, গাছে গিততে হবে, গিতে শুকাতে হবে, শুকিয়ে আবার পুরাতে হবে কয়লা ঘুঁটো দিয়ে, দিয়ে তারপর আবার রং হবে, তারপরে রং হবে, কাঁচা হচ্ছে এখন। এই যেটা হচ্ছে রেডি, হ্যাঁ, এটা তো পাকি, খুবই ভালো লাগছে।
ये काज होच्छे ताई अपना नाम की दादा सुशांत अधिकारी আপনাদের এই মাটির কাজ তাই তো মাটির পুতুলের আপনারা কি কি তৈরি করেন ওই পাখির উপরেই সব কিছু বিভিন্ন ধরনের পাখি তৈরি করেন তাই তো তাহলে সব আপনারা পাইকারি দেন তাই তো এগুলো কি হিসাবে দেন এগুলো 6000 এটা এই চারটি পাখি এটা কত শ এটা হচ্ছে 30 টাকা পিস আর কি আচ্ছা আচ্ছা এর সেই অনুযায়ী হবে তাই তো আচ্ছা কেউ যদি আপনাদের এখানকার পাখি নিয়ে ব্যবসা করতে চায় পাইকারি নিতে চায় আপনারা দিতে পারবেন তো না छवि छवि दाम रेट सब पाइकारी अच्छा বিভিন্ন ধরনের পাখি তারা পেয়ে যাবে তাই তো আর এগুলো আপনাদের কি সব পোড়া মাটির তাই তো সব পোড়া মাটির সব পোড়া মাটির এবং রংটা আপনারা কিসের রং করেন এটা রং সব ফেব্রিক সব ফেব্রিকের রং তাই তো কোনো কাঁচা রং নয় এগুলো না কাঁচা রং নয় ফেব্রিকের যদি জলে ভিজেও যায় পুঁচে নিয়ে কাজ রাখা যাবে জলে ভিজলেও হালকা ভিজলেও কোনো অসুবিধা নেই সব ফেব্রিকের কালার রয়েছে এই যে দেখছি আপনি ফেব্রিক রং রয়েছে একটু দেখে তোলেন দেখি একটা রং এই সব ফেব্রিকের রং রয়েছে মানে দামি রং ফেব্রিক রং এবং পোড়া মাটির পুরো জিনিস সব রকম পেয়ে যাবে পাইকারি দামে ওটা শালিক এগুলো ময়ূর রয়েছে না উপাশের গুলো টিয়া টিয়া ময়ূর দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনার নাম কি দাদা নাম হলো সঞ্জয় অধিকারী তো এই আপনাদের এই তৈরি মালগুলো আপনারা কোথায় কোথায় সেল করেন এটা বাইরে চলে যায় অর্ডার অনুযায়ী সব পাইকারি আপনাদের কোনো পাইকারি বাড়ি থেকে আমাদের যে থাকে না দিতে বাড়ি থেকে আসে আচ্ছা কেউ যদি আপনাদের এখানকার মাল পাইকারি নিতে চায় একটা যোগাযোগের কন্টাক্ট নম্বর বলুন না 90 90 34 34 34 মাটির পুতুল পাখি হিউম্যান ফিগার সবই পাওয়া যায় তাই তো আপনার নাম কি দাদা সীমান্ত পাল তা আপনাদের এই যে কৃষ্ণনগর বিখ্যাত মাটির পুতুল সারা ভারতেই তো বিখ্যাত তা আপনাদের এখানে তৈরি পুতুল তো মোটামুটি সব জায়গায় যায় আপনারা সব পাইকারি দেন তো কোথায় কোথায় যায় আপনাদের এটা চেন্নাই আছে আচ্ছা রাজস্থান আছে এই সব জায়গায় আপনারা পাই তাই এখান থেকে আপনারা এখান থেকে যদি কেউ আমার ভিউয়ার পাইকারি নিতে চায় পুতুল আপনারা দিতে পারবেন তা আপনাদের একটু অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলুন না রাধানগর গাঙ্গুলি বাগান কৃষ্ণনগর নদিয়া আচ্ছা আর একটা কন্টাক্ট নাম্বার 9614224173 আচ্ছা এগুলো সব আপনাদের পাইকারি রেট হোলসেল তাই তো কি কি পাওয়া যায় আপনাদের এখানে সব জাল সব বলতে তাও মানে হিউম্যান ফিগার পাখি জন্তু সব রকম এগুলো আপনারা কি দিয়ে তৈরি করছেন এটা মাটি দিয়ে আর পোড়া মাটি তাই পোড়া মাটি মাটি দিয়ে তৈরি করে সেটাকে পোড়ানো তাই তো আর রংটাও আপনারা কি ইউজ করছেন এটা রংটা আছে ডিস্টেম্পার আছে প্লাস্টিক পয়েন্ট আছে মানে খড়ি মাটি নেই খড়ি মাটির রং নয় একদম পার্মানেন্ট রং তাই আচ্ছা একটু দাম টাম গুলো কিছু বলা যাবে কোনটা বলে মানে দাম কি রকম থেকে শুরু হয় আপনাদের ধরুন এই যে জীব জন্তু 5 টাকা আছে এটা শালিক তাই তো এটা 5 টাকা 5 টাকা তাই মানে 500 টাকা সহ তাই তো 500 টাকা সহ হিসাবে বিক্রি করেন তাই আর দেখেন দুই একটু একটু দাম তো এরা জি 50 টাকা 50 টাকা তাই তো এটা আছে 12 টাকা 12 টাকা পিস এগুলো তাই তো আস্তে আস্তে বাড়বে সাইজ অনুযায়ী বাড়বে তাই তো দেখেন সব রকম আইটেম দুই একটা দেখিয়ে দিন এটা হচ্ছে স্প্রিং আইরন 30 টাকা 30 টাকা এটা তাই এগুলো সব হোলসেল রেট তাই তো আচ্ছা এই কৃষ্ণনগরে এগুলো এটা সেট সমেত না এটা সেট সমেত এটা সেট কত পড়বে এটা 400 টাকা সেট এই পুরো সেটটা 400 টাকা অনেক সস্তা তো এটা এইখানের বলে পাইকারি রেট নিলে রিটেইলে নিতে রিটেইলে নিতে এগুলো অনেক হয়তো 1000 টাকা হয়ে যাবে
এই বাঘ সিংহ যেগুলো আছে এগুলো কিরকম আছে সব দাম আছে 12 টাকা 12 টাকা আচ্ছা এই পাখি 5 টাকা গাছ পাখি আছে 12 টাকা গাছ পাখি 12 টাকা চারটেটা চারটেটা আছে 35 টাকা দুটোটা 12 টাকা এই বাঘ ওগুলো 5 টাকা নাকি এবার সাইজ অনুযায়ী যা বলবে সবই পেয়ে যাবে আপনার এখানে সাইজ অনুযায়ী দাম এবং আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি ফোনে দাম বলে দিতে কি বানাচ্ছেন এটা নীলাচলের মহাপর্ব নীলাচলের মহাপর্ব আপনি কিসের কি কি বানান আমি তো নীলাচলের মহাপর্ব হয় মীরাবাই হয় লোকনাথ সবই বানান আর কি ওটা মাটির কি নাম আপনার আমার নাম হচ্ছে মেঘনাথ বাগ আচ্ছা আচ্ছা এই আপনার এটাই আপনার জীবিকা তাই তো এই জিনিসগুলো আপনার কোথায় কোথায় বিক্রি করেন এগুলো এগুলো পুতুলপটি বেচে দেই আচ্ছা যে এই যে কৃষ্ণনগর ঘুর্ণি পুতুলপটি সেখানেই বেচে দেন তারা যা যা অর্ডার করে সেই অনুযায়ী আপনি বানিয়ে দেন নাকি এগুলো কি হিসাবে আপনাদের পয়সাটা হয় মজুরি পিস হিসাবে বিক্রি পিস হিসাবে বিক্রি হয় সাইজ অনুযায়ী নাকি হ্যাঁ এটা এই মূর্তিটা যে আপনি করছেন এটা করতে আপনার কতদিন সময় লাগবে এটা তুলেছি কালকে আজকে সারা কমপ্লিট হবে চারটে চারটে রেডি করেছেন চারটে কমপ্লিট হয়ে যাবে এই চারটে করলে কিরকম হবে তাও মজুরি আপনার এই চারটে করলে আপনার রং করে তবে 800 টাকা হবে আচ্ছা আচ্ছা এই চারটে মূর্তি করে সবকিছু রেডি করলে 800 টাকা আপনি পাবেন আর কি পোড়াতে হবে মানে 200 টাকা করে বিক্রি করবেন আপনি পোড়াতে হবে এটা রং করতে হবে অনেক কাজ রয়েছে পর পর স্টেপ বাই স্টেপ করতে কি নাম আপনার হরিপাল আমার বাবার আমল থেকে আমরা চালিয়ে আসি আর বাংলাদেশে ছিল আচ্ছা সেখানে বংশ পরম্পরায় করতেন সেখান থেকে এখানে চলে ওই নাটোরে ছিল নাকি আপনাদের বাড়ি যশোরে যশোর আমাদের বাবা ছোটবেলাতেই চলে এসেছে আচ্ছা আচ্ছা সেখানেও তারা এই কাজই করতেন তারপর বাবা এই কাজ করতেন সেখান থেকে আপনার শেখা আপনার সন্তানরা এই কাজ করছে মানে আপনাদের বংশ পরম্পরা এই কাজ চলছে আচ্ছা এখান থেকে যদি কেউ পাইকারি নিতে চায় নিতে পারে আপনাদের একটা কিছু কন্ট্যাক্ট নম্বর বলতে পারবেন বলুন 95 64 25 39 96 এই নম্বরে যোগাযোগ করলে আপনারা তাতে নিতে পারবে যোগাযোগ করে তাই